যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির সানিটাউন টেস্ট মেডিকেল ইউনিভার্সিটির ভাইস চেয়ারম্যান ও মেডিসিন বিভাগের চিফ মেডিকেল অফিসার অধ্যাপক ডক্টর মাহফুজুর রহমান। তিনি বিয়ানীবাজার পৌরসভার শ্রীধরা গ্রামের মরহুম মাওলানা সমীরুদ্দিনের জ্যেষ্ঠ পুত্র। 1986 সালে পিএইচজি হাই স্কুল থেকে কৃতিত্বের সাথে এসএসসিতে উত্তীর্ণ হয়ে পরিবারের সাথে পাড়ি জমান আমেরিকায়। ডক্টর মাহফুজুর রহমান জীববিজ্ঞানী হওয়ার কথা ছিল, নিজের স্বপ্নকে জলাঞ্জলি দিয়ে পিতার স্বপ্নকে লালন করতে হয়েছেন চিকিৎসক। জীববিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন শেষ করেন কৃতিত্বের সাথে, কিন্তু ওই বছর জন্মদাতা পিতাকে হারান। এরপর পিতার স্বপ্নকে লালন করতে ভর্তি হন মেডিকেল কলেজে। বর্তমানে তিনি নিউ ইয়র্কের মেডিসিন বিভাগের একজন জনপ্রিয় চিকিৎসক। ডক্টর মাহফুজুর রহমান যুক্তরাষ্ট্র থেকে প্রতি বছর দেশে আসেন, নিজ গ্রামে অসহায় মানুষের সেবা প্রদান করেন সকাল থেকে রাত পর্যন্ত। যাদের ঔষধ কেনার সামর্থ্য নেই তাদের ঔষধ প্রদান করেন তিনি। তার স্বপ্ন পিতার নামে পৌরশহরে একটি দাতব্য প্রতিষ্ঠান গড়ে তোলা। এই প্রতিষ্ঠান থেকেই প্রতিদিন সমাজের অনগ্রসর অসহায় মানুষকে সেবা প্রদান করা হবে। বছরের শেষ দিকেই তিনি দেশে এসে পুরো সময় কাটান নিজ এলাকায়। স্মৃতিচারণ করেন লুনা নদীর পাড়ে, কিশোর জীবনের স্মৃতি, বন্ধুদের কোলাহল। বিশেষ কয়েকজন থেকে শুরু করে বেশিরভাগ ফ্রেন্ডই আমাদের মোবাইল নাম্বার এখন সবার আছে। তো আমি যখন আসি, আসার পথে দুই একজনকে ফোন করে বলে দেই, একটু কষ্ট করে যেন সবাইকে জানিয়ে দেন যে আমি দেশে আসছি, সম্ভব হলে দেখা করব। তো আসলে দেখা করি, বাজারে কয়েকজন ব্যবসাও করেন, তো ওনাদের দোকানে গিয়ে যখন সময় পাই 10 মিনিট বসলে, তো উনি বলে দিলেন যে মাহফুজ আসছে, বা আমার ডাকনাম খালেদ আসছে। তো যখন যার সময় আসে ওনারা আমার সাথে দেখা করেন। তো বাজারে যখন দিতে পারি সময় তখন দেখা হয়, কারণ আমার যে রুগী দেখা নিয়ে আমার অনেকটা সময় আসলে এখানেই স্পেন্ড হয়ে যায়। ওনারা কিন্তু বুঝে জিনিসটা, তো বেশিরভাগ সময় দেখা যায় যে ওনারা নিজেরা টাইম করে আমার সাথে আসেন দেখা করতে। জীবনে প্ল্যান আসে, প্ল্যান চেঞ্জ হয়, ভালোর দিকে হয়, আবার অনেক জিনিস ক্যান্সেলও করা হয়। তো আমাদের উদ্দেশ্য ছিল আমার ভাই বোনদেরকে নিয়ে আমরা এই এলাকায় কোনো একটা দাতব্য চিকিৎসালয়ের ব্যবস্থা শুরু করব, যেখান থেকে যেন জেনারেল পাবলিক, সাধারণ মানুষ আমাদের থেকে কোনো একটা না একটা বেনিফিট পাবার ব্যবস্থা করে দেওয়া। তো বর্তমানে আমাদের বিয়ানীবাজার সামান্য একটি বিল্ডিং আমাদের আছে, তো ভবিষ্যতে এটাতে প্ল্যান্স আছে, এটা MSU কমপ্লেক্স, মৌলানা সমীরুদ্দিন আমার বাবার নাম দিয়ে এটা তৈরি করা, যাতে পরবর্তীতে আমরা যেন কিছু একটা করতে পারি এখান থেকে, হয় চিকিৎসা হোক, ডায়াগনোসিস সেন্টার হোক, আর সাধারণ মানুষের জেনারেল শিক্ষা, প্রিভেনশন মেডিসিন যারা আমরা বলি, যে কী কী কাজ করলে কোন রোগ প্রতিরোধ করা যায়, দূষণীয় পরিবেশ থেকে কীভাবে বাঁচানো যায়, এই রকমের শিক্ষা আমরা দিব। বিশেষ করে বাচ্চাদের, মহিলাদের, এটা শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর সব জায়গায়ই যেখানে রিসোর্স লিমিটেড রিসোর্স আছে, মানে বাচ্চা এবং মহিলারাই বেশিরভাগই ভুক্তভোগী হয়। এই হিসাবে মহিলাদের জন্য আর বাচ্চাদের জন্য একটা কিছু, আর সবার জন্য আমরা একটা কিছু করার খেয়াল। পিএইচজি উচ্চ বিদ্যালয়ের 1986 সালে এসএসসি উত্তীর্ণ কৃতি সহপাঠীরা দেশে বিদেশে মেধার সাক্ষর রাখছে। তো আমাদের বাংলাদেশে লেখাপড়া করেছি, AG6 আমরা SSC পরীক্ষা দিয়েছি, আমরা কয়েকজন আমার ফ্রেন্ড সবাই। তৎকালীন আমরা খুব, আমাদেরকে ধরা হতো খুব ভালো ছেলেরা, 17টা SSC থেকে 17টা ফার্স্ট ডিভিশনই এসেছিলো এই বছরেই। তারপরে আমার ফ্রেন্ড একজন স্ট্যান্ড করছিল বোর্ডে, এরকমের লেখাপড়া স্যার আমাদের খুব আদর করতেন। তখন সায়েন্সের দিকে যেন ন্যাচারাল একটা প্রিডিলেকশন ছিল আমাদের, যে আমরা সায়েন্স লেখাপড়া করবো, করলামও। ওখানে গিয়ে তো আবার লেখাপড়া শেষ করতে হয়, আমাদের দেশ থেকে ওখানে লেখাটা সামান্য একটু ভিন্ন ধরনের। পড়াটা শেষ করে আমি কিছুদিনের জন্য মাইক্রোবায়োলজির প্রফেসর ছিলাম, তো বাবার খেয়াল আমি ডাক্তার হব। তখন কিন্তু আমার মাথায় ঢুকেনি ততটুকু যে আমাকে ডাক্তার হতেই হবে। বাবা বললেন তা আমি যে করতে হবে এরকম কিছু না, কিন্তু বাবা মারা গেলেন 96 সালে, এই দেশেই মারা গেলেন মাত্র 57 বছর বয়সে। এই ধাক্কাটা যেমন বেশি হয়ে গেল, যে এত কম বয়সে আমার বাবা মারা গেলেন সুস্থ মানুষ। যখন জানতে পারলাম যে চিকিৎসার দিক দিয়ে ওনার যেরকম চিকিৎসা হয় বা আমেরিকায় হয় সেরকম মনে হয় নেই, তখনই যেন নিজের ইচ্ছা থেকেই বাড়লো যে আসলে কিন্তু আমার ডাক্তারি পড়াটাই উচিত। আমার বাবা চিকিৎসা পাননি, ঔষধ পাননি, এরকম যদি আরও কোনো ছেলের বাবার হয় কত কষ্টের জিনিস আমি উপলব্ধি করতে পেরেছিলাম তখন। দেশের মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে চান যুক্তরাষ্ট্র প্রবাসী চিকিৎসক মাহফুজুর রহমান। প্রতি বছর নভেম্বর মাসে দেশে ছুটে আসেন অসহায় মানুষের সেবা করার ব্রত নিয়ে। তিনি আগামীতে আরও বড় পরিসরে এসব মানুষের সেবা দিতে চান। জয়শ্রীচন্দ্র ঝুমা, ABtv, বিয়ানীবাজার।
প্রবাসী পর্যটকদের জন্য সুখবর নিয়ে এলো নুসরাত হলিডের রেডি হোম। বিয়ানীবাজার পৌর শহরের ঐতিহ্যবাহী আজির মার্কেটের তৃতীয় তলায় নির্মল পরিবেশে শীতাতপ নিয়ন্ত্রিত শোরুম ও বেডরুম, ডাইনিং ও ড্রয়িং রুম, কিচেন, সুপ্রশস্ত বাগান রয়েছে। সভা সেমিনার উপযোগী 100টি আসন বিশিষ্ট নুসরাত কনফারেন্স হল। নুসরাত হলিডে রেডি হোম যেন নিজের বাড়ি। লাজ ফার্মা, আজির মার্কেট, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।